বেদনাদায়ক একটা প্রসঙ্গ আজকে আলোচনার খাতায় রয়েছে। খুব বেদনাদায়ক, পড়েও মানে কষ্ট লাগছে। এক দর্শক বন্ধু তিনি বলছেন, এক মাসের মধ্যে তিনজন প্রিয়জনকে হারালাম, এই ব্যথা ভুলব কী করে। সত্যিই ব্যথা ভোলার নয়, বিশ্বাস করুন, প্রিয়জনকে হারানোর বেদনাটা আমি বুঝি, কিন্তু এক মাসের মধ্যে তিনজনকে হারিয়েছেন অত্যন্ত ব্যথা। আমি ব্যক্তিগত জীবন দিয়ে বলছি, আমার ব্যক্তিগত জীবনে এই করোনা পরিস্থিতি আমার বহু প্রিয়জনকে কেড়ে নিয়েছে। কষ্ট হয় যখন জানতে পেরেছি যন্ত্রণায় বুকটা ফেটে গেছে, হিসেব বেলাতে পারেনি, বিধাতার দিকে আঙুল তুলতে ইচ্ছা হয়েছে, বাস্তব কথা। কিন্তু জীবনের চির সার সত্যটাকে যখন এই জীবনে এই সেন্সগুলো আসে, এই ঘটনাগুলো ঘটে, আমার জীবনের যে আমার মানসিক স্টেট যেটা, সেটার মধ্যে একটা আন্দোলনের সৃষ্টি হয়, তাই তো, বিক্ষেপের সৃষ্টি হয়। আমি বলবো যে দুঃখ পাওয়ার কিচ্ছু নেই, এই সময়ে ঈশ্বরকে ডাকার উপযুক্ত সময়। আপনি যে ধর্মমতে বিশ্বাসী হন, যে পথে বিশ্বাসী হন, প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক বর্ণের একজন প্রভু আছেন, তিনি, আপনি যাকে বিশ্বাস করেন। কেউ বলেন আমি কাউকে করি না বিশ্বাস, তা তো, তারপরেও দেখবেন তিনি কাউকে না কাউকে একটা ভরসা করেন, ভালোবাসেন। সেই অন্তরের প্রভু যিনি, তার সঙ্গে একান্ত আলাপচারিতার এইটাই হচ্ছে সেই উপযুক্ত সময়, যখন আমি অন্তরের জ্বালায় তীব্র দহনে দগ্ধ, যিনি শান্তি দিতে পারেন, শান্তির কারণ পুরুষ যিনি, তার অনুসন্ধান করতে হয় এই সময়ের জন্য। কারণ এই জগৎ অনিত্য, আপনাকে একটা চির সত্য জানতে হবে যে এই জগতে সমস্ত কিছুই মিথ্যে, অনিত্য, মিথ্যে বলাটা ভুল হবে। এই যে প্রিয়জনরা আজ থেকে এক মাস আগেও আপনার কাছে ছিল, আজ জানতে পাচ্ছেন তারা মৃত, তাদের নামের আগে ঈশ্বর শব্দটা ব্যবহার করতে হচ্ছে, লেট কথাটা লিখতে হচ্ছে, আর তারা চোখের সামনে নেই। যবনিকার অন্তরালে কোথায় গেল প্রশ্নচিহ্ন। ঠিক তেমন এই সত্যটাকে মেনে নিয়ে ঈশ্বরের অনুসন্ধান করুন এই সময়, মনে শান্তি আসবে। মৃত্যু যে চির শাশ্বত, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, এই ভাবটা ভেবে নিয়ে এগোতে হবে, এর মধ্য দিয়ে তাদের মঙ্গল। আমি একবার একজন বিশিষ্ট মানুষকে জিজ্ঞাসা করেছিলাম, আধ্যাত্মিক পথের বিশিষ্ট মানুষ তিনি, যে মানুষ মৃত্যু ঈশ্বর এতটা অবিচার করতে পারলেন, ঈশ্বরের কাছে এত প্রার্থনা করলাম তার ফিরে আসার জন্য, কিন্তু তিনি ফিরলেন না। তখন বললেন তার বর্তমান শরীর আলাদা, শরীরটা তার জীর্ণ হয়ে গেছিল, শরীরে কষ্ট হচ্ছিল, আমাদের হাতটা কেটে গেলে কীরকম যন্ত্রণা হয় বলুন তো, তা সেই রকম এই যন্ত্রণাটা যখন ম্যাক্সিমামে পৌঁছে যায়, শারীরিক যন্ত্রণা, তখন তিনি সেই শরীরের মধ্যে যিনি আছেন, আমরা, আমার আমি যিনি, তাকে মুক্ত করে দেন, সেই যন্ত্রণা থেকে মুক্ত করেছেন, এটাই হচ্ছে মৃত্যু। এই ভাবটা ভাবলেই তখন মনে হবে ঈশ্বর যা করেছেন মঙ্গলের জন্য, তাকে কষ্ট দেওয়াটা ভালো লাগতো, তিনি যন্ত্রণায় ছটফট করেছেন, নাকি তাকে আরাম দিয়েছেন, তাকে মুক্ত করেছেন, সেটা ভালো লাগলো। এইটা আমাকে বোঝালেন আর আমি বুঝে সত্যি মনে যেন প্রশান্তি অনুভব করলাম। ঠিক তেমন আজকে এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন।